বসির ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে যে আমরা হক সহি দাওয়াত পেয়েছি কিন্তু আমাদের ছেলে সন্তান বা পরিবার পরিজনের কাছে এই হক দাওয়াত এই হকের দাওয়াত কিভাবে আমরা করব আসুন সম্মানিত ভাই আমার প্রথমে আপনাকে দুটো জিনিস সামনে রাখতে হবে হেকমাহ কৌশল মহাব্বা এবং ভালোবাসা এর সাথে সাথে কোরআন এবং সন্ন্য দ্বারা আপনাকে তাদের নিকটে দাওয়াত পৌঁছাইতে হবে এটাই হচ্ছে নিয়ম হেকমতের সাথে কৌশলের সাথে আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদের নিকটে দাওয়াত পেশ করবেন ইনশা আজিজ এবং তাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন যে আল্লাহ তুমি তাদেরকে হক বোঝার তৌফিক দান করেন রাত্রে বা ঘুমানোর সময় বা নামাজের পরে যে কোনো সময় আপনি তাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন ইনশা আল্লাহুল আজিজ তারা হকের উপর আসবে দ্বিতীয় কথা আপনি বাংলা কিতাব যেগুলো সৌদি আরবে আছেন তাওহিদের উপরে লেখা এবং সঠিক কোরআন সন্না দিয়ে এই কিতাবগুলি তাদের নিকটে আপনি পেশ করবেন এই কিতাব যদি পড়ে মানুষ আফসা কোরআন এবং সন্ন্যাস যখন দেখবেন তখন মানুষের অবশ্যই মনের মধ্যে সেটা দাগ দেয় এবং পরিবর্তন হয় মানুষ এই জন্যই বেশি 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 আপনি কোরআন এবং সন্ন্যাস তাদের নিকটে এই বইগুলি কোরআন সন্না অনুযায়ী লেখা আছে এই বইগুলি পেশ করবেন দ্বিতীয় কথা হক কানি আলেম যেগুলো হক কথা বলেন তাদের বক্তব্যগুলি আপনি তাদেরকে দিবেন যেমন জাহাঙ্গীর রহমাতুল্লাহে আলাই ডক্টর জাহাঙ্গীর সাহেব করেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এরকম এরকম ধরনের হকপন্থী আলেম যারা আছেন তারা কাজী ইব্রাহিম সাহেব হ্যাঁ এই ধরনের যারা হকপন্থী আলেম আছে ডক্টর মঞ্জুর এলাহি হ্যাঁ এইগুলোর আলেম যারা আছেন ভালো ভালো আলেম তাদের দাওয়াত আপনারা তাদের কাছে পেশ করবেন তারপরে ইমাম হুসাইন ডক্টর ইমাম হোসাইন আছেন এই হক উল আমাদের দাওয়াতগুলি তাদের কাছে পেশ করবেন আশা করি ইনশা আজিজ আল্লাহ তাদের ভাগ্যে যদি হেদায়ত লিখে থাকেন তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবেন তো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সব শেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি হিকমত কৌশল অবলম্বন করে মহাব্বতের সাথে তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ হক তারা হকের ওপর তারা ফিরে আসবেন السلام عليكم ورحمه الله وبركاته